বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন জলজটে, সড়কে ভোগান্তি, বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা নিম্নাঞ্চলের মানুষের। ভাঙ্গা রাস্তাতে স্প্রিং এর সমস্যা, তারপর স্প্রিং ভাঙ্গি যায়, গাড়ি চাক্কা পাংচার হয়। কর্মজীবী যারা আছেন প্রতিনিয়ত তাদেরকে ভিজে ভিজে প্যান্ট উপরে উঠে কিন্তু তাদেরকে হাঁটতে হচ্ছে এখান দিয়ে আর কি। রাস্তার উপরে পানি, মানুষের দুর্ভোগ, বাচ্চাদের কষ্ট হচ্ছে স্কুলে যেতে। কক্সবাজার পৌরসভায় কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, সার্বিক নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সবাই মিলে জেলার সকল কনসার্ন অফিস একযোগে আমরা এই কাজটি করে যাচ্ছি। কক্সবাজারে পিকআপ চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় চালকের অপমৃত্যু কারাদণ্ড, বন্দর নগরীতে লরি চাপায় নিহত লাভলুর পরিবারে থামছেই না আহাজারি। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত দর্শক আমন্ত্রণ। আজকের চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি আখলা গুস্তাফা। বিরামহীন বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন, নিচু এলাকার কোথাও কোথাও সৃষ্টি হয় জলজট, সড়কের দশাও বেহাল। সব মিলিয়ে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। প্রচণ্ড দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি জনজীবনে কিছুটা প্রশান্তি ফেরালেও আসন্ন বর্ষায় আরও ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কায় উদ্বিগ্ন নিম্নাঞ্চলের মানুষ। আগের রাত থেকেই বিরামহীন বৃষ্টি, সকালে মাত্রা বাড়ে আরও। বন্দর নগরীর ব্যস্ততম ওয়াসা মোড় সহ বেশিরভাগ নিচু এলাকায় এভাবেই তৈরি হয় জলজট। আগের দিনের মতো এদিনও সকাল থেকে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং পথচারীরা। কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় বিপাকে পড়েন চালকরা। এখানে আপনার বদার এদিকে, সব বাজার এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বেশ কিছু খাল খনন হওয়ায় এবং খালের বাঁধ অপসারণ করায় এবার পানি দ্রুত নেমে যাচ্ছে। তবে এখনও পুরোপুরি সংকট নিরসন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। আসন্ন বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার শঙ্কায় তারা। এই সামান্য বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে, এখন নিতে আসছি কলেজে, এই সমস্যা আসি দেখি যে এই অবস্থা, পানি আরো সমান পানি। কর্মজীবী যারা আছেন প্রতিনিয়ত তাদেরকে ভিজে ভিজে প্যান্ট উপরে উঠে কিন্তু তাদেরকে হাঁটতে হচ্ছে এখান দিয়ে আর কি। ড্রেনের পরিষ্কার নেই, তার কারণে রাস্তার উপরে পানি, মানুষের দুর্ভোগ, বাচ্চাদের কষ্ট হচ্ছে স্কুলে যেতে, আমাদের পথযাত্রীদের কষ্ট হচ্ছে। এদিকে প্রচণ্ড দাবদাহের পর টানা কয়েকদিনের বৃষ্টি জনজীবনে স্বস্তি ফেরালেও সড়কে দুর্ভোগের শেষ নেই। খানাখন্দ আর অসংখ্য গর্তে ভরা সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, লেগে আছে যানজট। বৃষ্টি বললে ভাঙে যায় রাস্তা, কিরম কাজ করে তারা কাজ এরম হয়। বৃষ্টি বলে যে কোনো রাস্তা ভাঙে যায়, বৃষ্টি কাটলে দিন রোড হলো ভাঙা ছিল, আর কীভাবে চলো, অন কষ্ট হলে তো চলতে হবে মামা। গাড়ির চাক্কার সমস্যা হয়, সকাল সবার সমস্যা হয়, ইঞ্জিনের সমস্যা হয়। ভাঙ্গা রাস্তাতে স্প্রিং এর সমস্যা, তারপর স্প্রিং ভাঙি যায়, গাড়ি চাক্কা পাংচার হয়, আরও অনেক ধরনের সমস্যা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসনে চলমান 5,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ 72% শেষ, বাকিটা শেষ হলে সংকট নিরসন হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে টানা কদিন ধরেই হচ্ছে বৃষ্টি, এতে পাহাড়ে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা চলছে বিস্তারিত জানাবেন। জরুরি ঘটনা, গত কয়েকদিনের টানা বর্ষণে
আজকে পাহাড় ব্যবস্থা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে যারা রয়েছেন তাদেরকে আসলে কিভাবে সরিয়ে নেওয়া যায়, তাদের পুনর্বাসন, সব বিষয় নিয়ে আসলে কথা হয়েছে। তারা পরপরই, আপনি জানেন, বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে মাইকিং করা হচ্ছে। যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদেরকে আসলে সরিয়ে যেতে আমরা এখানে দেখছেন আপনি, এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মাইকিং কার্যক্রম রয়েছে। তার পাশাপাশি শুধু মাইকিং করে তারা আসলে ক্ষান্ত হচ্ছে না, এখানে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারা যাতে ঝুঁকি নিয়ে বসবাস না করে এবং কোথায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই বিষয়গুলো আসলে এখানে কথা বলছে। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আসলে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, আগে তো আমরা দেখছি আরো ভয়াবহ পরিস্থিতি ছিল, এখন তো কিছুটা উন্নতি হয়েছে, তারপরে যারা যাচ্ছে না তাদেরকে আসলে কিভাবে সরিয়ে নেওয়ার বা বোঝানোর কাজটি আপনারা করছেন? আপনারা জানেন যে এই জায়গাটি কিন্তু আপনার গত বছর একটি দুর্ঘটনা ঘটেছিল, তার এই ধারাবাহিকতা আজ কিন্তু আমরা এখানে মাইকিং করছি, পাশাপাশি হচ্ছে আপনার তাদেরকে সচেতন করছি যারা আপনার অবৈধভাবে বসবাস করছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা এখান থেকে প্রায় 200টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো এখন ঝুঁকি কম থাকলেও আমরা তাদেরকে সচেতন করছি যাতে আপনার তারা আশ্রয়কেন্দ্রে চলে যায়। আমাদের চট্টগ্রাম মহানগরে আপনার 19টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এর মধ্যে আকবরশাহ এলাকায় 4টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে কয়েকজন আপনার আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং আমরা এই পাহাড় সহ এখানে আশেপাশে কয়েকটি পাহাড় রয়েছে, সবগুলো পাহাড়ের পাদদেশে যারা আপনার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে, আমাদের 4টা টিম কাজ করছে। আপনি জানেন যে চট্টগ্রাম মহানগরে 6টি সার্কেল ভূমি অফিস রয়েছে, সেই ভূমি অফিসের আন্ডারে 6 জন এসিলেন্ডের নেতৃত্বে আমরা প্রতিদিনই কিন্তু মাইকিং করছি এবং সবাইকে সচেতন করছি। আমাদের জেলা প্রশাসক স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং আমাদের জেলা প্রশাসক স্যারও তিনি নিজেও কিন্তু আপনার বিভিন্ন পাহাড়ে পরিদর্শন করেছেন এবং ঝুঁকিপূর্ণ যে আপনার স্থাপনা রয়েছে সেগুলো অবৈধ। আমরা আসলে বুঝতে পেরেছি, আপনি শুনছিলেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর ব্যবস্থাও তারা নিচ্ছেন, যারা রয়েছেন তাদেরকে তাদের স্থাপনা ঘুরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে সরিয়ে যেতে কিন্তু বাধ্য হয়ে করছে এক প্রকার। এই ছিল আমার কাছে পাহাড় থেকে সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে দলের নেতারা বলেন, আগামী নির্বাচন সামনে দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে, দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন সহ অন্যরাও বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে কাজী রাশেদ আলী জাহাঙ্গীর সভাপতি এবং আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী 14 জুন তারুণ্যের সমাবেশ সফল করতে প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। নগরীর কোতোয়ালি থানা যুবদল ও ছাত্রদল এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তারুণ্যের সমাবেশকে ঘিরে বন্দর নগরীতে আগ্রহ সৃষ্টি হয়েছে উল্লেখ করে এই সমাবেশে জনতার ঢল নামবে বলে আশা করেন বিএনপি নেতারা। এ সময় কোতোয়ালি থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উত্তাপ উত্তেজনার মধ্যেই কাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সব প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, ভোট হবে ইভিএমে। এরই মধ্যে মাঠে নেমেছে র্যাব, পুলিশ, বিজিবি। ভোটগ্রহণ কক্ষে সিসি ক্যামেরা স্থাপন সহ জোরদার করা হয়েছে কেন্দ্রের নিরাপত্তা। মধ্যরাত থেকে বন্ধ হবে যান চলাচল। দুপুরে শহীদ দৌলত ময়দান থেকে শুরু হয় ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম। জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেন নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। 14টা বক্স পেয়েছে, একটা শর্টের বস্তা পেয়েছে, বস্তার মধ্যে মালামাল আছে আর বক্সগুলোর মধ্যে ইভিএম মেশিন আছে। 2 দিনের প্রশিক্ষণ হয়েছে এবং প্রশিক্ষণ আমাদেরকে হাতে কলমে সব শিখিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। কক্সবাজার পৌরসভা নির্বাচনে 43টি কেন্দ্রের 245টি ভোট কক্ষে হবে ভোট গ্রহণ। প্রতিটি কক্ষে এর মধ্যেই বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যে ইভিএমগুলো যে কেন্দ্রে কেন্দ্রে যাবে ওখানে আমাদের বিভিন্ন যে কারিগরি টিম থাকবে, কারিগরি টিমের সহায়তায় আমাদের প্রেজেন্টেশন সব কিছু মিলে আমরা এগুলোকে সেট করবে আর কি। অপ্রীতিকর ঘটনা রোধে প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশ এবং আনসার সদস্যরা। পৌরসভার 12টি ওয়ার্ডে থাকবে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স 7 প্লাটুন বিজিবি এবং র্যাবের 12টি পেট্রোল টিম। কোনো ধরনের অপতৎপরতা না থাকে সেজন্য জেলা পুলিশ কক্সবাজার
সঙ্গে বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, আনসার ভিডিপি সবাই মিলে জেলার সকল কনসার্ন অফিস একযোগে আমরা এই কাজটি করে যাচ্ছি। কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে 5 জন এবং কাউন্সিলর পদে প্রার্থী 72 জন, মোট ভোটার 94,802 জন। সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বেপরোয়া পিকআপের চাপায় 6 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চালকের নাম সাইদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2022 সালের 8 ফেব্রুয়ারি ভোরে ডুলাহাজারা মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে 9 ভাই বোন শ্মশানে পূজা দিতে যান। ফেরার পথে পিকআপ চাপায় 6 ভাই নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে আলোচিত হয়। পরে ঘাতক পিকআপ চালক সাইদুলকে গ্রেপ্তার করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ শেষে 1 বছর 4 মাসের মধ্যে রায় ঘোষণা করা হলো সেই মামলার। চট্টগ্রামে লরি চাপায় নিহত বাইক রাইডার লাভলুর পরিবারে আহাজারি থামছেই না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে পুরো পরিবার এখন অসহায়। বিশেষ করে মা, স্ত্রী, সন্তানের বুক ফাটা আর্তনাদ অশ্রুসিক্ত করছে সবাইকে। পাড়া প্রতিবেশীরাও শোকে স্তব্ধ। ঘটনার 2 দিন পরও গ্রেপ্তার হয়নি চালক, যে চালক ঘাতক লরি চালক। ৪০ বছর বয়সী মোয়াজ্জেম হোসেন লাভলু নেই 2 দিন, কিন্তু তার বাসায় থামেনি আহাজারি। স্ত্রী এবং 9 বছর বয়সী মেয়ের বুক ফাটা আর্তনাদে অশ্রুসিক্ত করছে সবাইকে। 4 বছরের ছেলে লাভবাইক এখনো জানে না চিপস চকলেট আনবে বলে বের হওয়া বাবা আর কখনো ফিরবে না। ওদের ওটা সেফটির ব্যাপার ছিল না। আমার হাজবেন্ড 3 ঘন্টা না কেট নিচে চাপায় পড়ে আসিল। কেউ সাহায্য করতে পারে নাই, কোনো পাবলিক ধরতে পারে নাই। আমার স্বামীকে পুরাই মারি ফেলছে, শেষ করে ফেলছে। আমার বাচ্চাদের ড্রাইভার কে নিবে, কে পালবে? আমার একমাত্র বাবা। চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে নিজেদের 4তলা বাড়িতে মা, বাবা, স্ত্রী, সন্তান নিয়ে থাকতেন লাভলু। একসময় মুদি দোকান থাকলেও পরে মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং আর 3টি রিকশা ভাড়া দিয়ে একার আয়ে পুরো সংসার চালাতেন। আমার ছেলে তো আমাকে ফেলে চলে গেছে বাবা, আমার মানিক তো আমাকে ফেলে চলে গেছে রে বাবা। আমি কোথায় পাবো আমার মানিককে, আমি কোথায় পাবো? ওই একমাত্র এখানের অবলম্বন ছিল উপার্জন করার। আমার মা ভাই বুধ ভাই যে কোথায় যাবে বলেন? এত টাকার কর্জ কে শোধ করবে? এখন তো কিছু করার নেই, ও তো এরকম কোনো আর্থিক অবস্থা কিছু নাই। ধার দেনা করে বাড়ি নির্মাণ শুরু করলেও তা শেষ হয়নি। টানাপোড়েনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লাভলুর মর্মান্তিক মৃত্যুতে শোক স্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। এত কিছু হলো, একটা মানুষ মারা গেল। ওদের উচিত ছিল যে একটা কর্মকর্তা হলে এসে ওদের খোঁজ খবর নেওয়ার, কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। পুলিশের অনেক একটা দোষ ছিল এখানে। যদি ওরা ওই জায়গাটা কন্ট্রোল করতো, যদি ওই জায়গায় একটু আপনার একটু বাস থাকতো বা কোনো একটা ইয়ে থাকতো, হয়তো বা ও গাড়িগুলো এদিকে আসতে পারতো না। চেয়ারম্যান কখন আসবে, তারপর এটা ডিসিশন নিবে, তারপর উনি আসার পর ডিসিশন নিছে, তারপর কেরাং আসছে, আসার পর এটা ছড়াইছে, ততক্ষণ তো শেষ। গত বৃহস্পতিবার রাতে সল্টগোলা ক্রসিং মোড়ে তেলবাহী ওয়াগনের সাথে সংঘর্ষের পর লরি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান লাভলু। নিজের মোটরসাইকেল নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন তিনি। থানায় মামলা হলেও ধরা পড়েনি লরি চালক। মামুনুর রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্যাস লাইটার চুরির অভিযোগে শিশুকে বেদম প্রহার করছেন এক পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস পুলিশ বক্সের পাশে দোকানে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার শিশুটির নাম বাবু, সে ওই দোকানটির কর্মচারী। মারধর করা পুলিশ সদস্যের নাম শওকত আলী, তিনি সিএমপির রেকার চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকানে ঢুকে শিশুটিকে চর থাপ্পড় দিতে থাকেন ওই পুলিশ কনস্টেবল। অনেকে থামাতে চাইলেও তিনি শোনেননি। পুলিশ বক্স থেকে গ্যাস লাইটার চুরির অভিযোগে শিশুটিকে বেদম পেটাতে থাকেন, তবে চুরির কথা অস্বীকার করেছে শিশুটি। পার্বত্য চট্টগ্রামকে সাজাতে পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী নিয়োগের ব্যাপারে উচ্চ পর্যায়ের আলোচনা করা হবে। পার্বত্য চট্টগ্রামকে সঠিকভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, তাই আইটি সেক্টর ও যোগাযোগ উন্নয়ন করতে হবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের নানান সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মধ্যে মৌসুমি ফল বিতরণ করেছে হেলথ কার্ড বাংলাদেশ নামে একটি সংগঠন। বন্দরনগরীর বিভিন্ন এতিমখানায় কয়েকশো শিশুর হাতে তুলে দেওয়া হয় আম, কাঁঠাল, তালসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। অন্যান্য প্রতিষ্ঠানেও সুবিধাবঞ্চিতদের মধ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোলাইমান এমডি ইমরানুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।